হাই ফ্রেন্ডস, মিতাস ফুডজোনে আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি কড়াইশুটির কচুরি। শীতকালে সকালের ব্রেকফাস্ট অথবা রাতের ডিনারে যদি এই কড়াইশুটির কচুরি আর সাথে কষা আলুর দম থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না। তো আসুন দেখে নিই কত সহজেই ভীষণই টেস্টি এই ব্রেকফাস্ট রেসিপিটি আমি তৈরি করে নিচ্ছি। কড়াইশুটি কচুরি বানাতে সবার প্রথমে আমাদের ভেতরের পুরটাকে তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে মটরশুঁটি নিয়েছি আর এখানে প্রায় 1 কেজি মটরশুঁটি দানা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার মটরশুঁটিটা আমি মিক্সিতে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো বড় দানাদার অংশ না থাকে। তার জন্য একটা বড় মিক্সিং জার নিয়ে এর মধ্যে মটরশুঁটি দানাগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন বা স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো 1.5 টিস্পুন জিরে আর ধনে গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, আমি ঠিক এরকমই একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, যাতে ভেতরে কোনো বড় দানা না থাকে। তা না হলে পুরটা দিয়ে কচুরিগুলো বেলবার সময় কচুরিগুলো ফেটে যেতে পারে। এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি, তবে আপনারা এখানে ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হিং, তবে যদি কেউ হিং অপছন্দ করেন তাহলে নর্মাল সাদা জিরে ফোড়ন দিয়েও পুরটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে মটরশুঁটি পেস্টটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটি পেস্টটা দিয়ে এবার এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে। দেখুন, প্রায় 5 মিনিট পর এটা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে, তবে পুরটা কিন্তু এখনও হতে অনেকটাই সময় লাগবে। আর আপনারা চাইলে এই সময় নুন মিষ্টিটা অ্যাড করতে পারেন। আর আমি এখানে কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন। দেখুন, আমি প্রায় 15 মিনিট কনস্ট্যান্ট এটাকে নেড়ে যাচ্ছি, আর নাড়তে নাড়তে দেখবেন একটা সময় এই পুরটা একটা ডো ফর্মে চলে আসবে। আর যখনই দেখবেন এটা পুরোপুরি প্যান থেকে ছেড়ে যাবে, অর্থাৎ ফ্রাইং প্যানটা পুরো পরিষ্কার হয়ে উঠে আসবে, সেই সময় এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। পুরটা একটা প্লেটে নামিয়ে নিয়ে এটাকে একটা চামচ দিয়ে এইভাবে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পুরটা ছড়িয়ে নিয়ে এবারে এটা ঠান্ডা হতে হতে অন্যদিকে আমরা ময়দার ডোটা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে নুনটা একটা জায়গায় না থেকে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবারে তেলটার সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটাকে ভালো করে ময়াম দিতে হবে। ময়দাটাকে ভালো করে ময়াম দেবার পর এরপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে কিন্তু বেশি পরিমাণে জল দিতে যাবেন না, তা না হলে একবারে বেশি পরিমাণে জল দিয়ে প্রথমে ময়দাটা মেখে নিলে জলের পরিমাণটা বুঝতে অসুবিধা হবে আর ময়দাটা কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি নরম হয়ে যাবে। আর ময়দা মেখে নেবার সময় চেষ্টা করবেন যাতে একটু বেশি প্রেশার দিয়ে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নেবার। যত বেশি ময়দা মাখা হবে কচুরিগুলো কিন্তু ততটাই ওপর থেকে খাস্তা আর ভেতরটা সফট হবে। দেখুন, আমি ময়দাটাকে মেখে নিয়েছি। এবার হাতে সামান্য পরিমাণে তেল নিয়ে ময়দার গায়ে মাখিয়ে নিচ্ছি, যাতে ময়দার ওপরের লেয়ারটা শক্ত না হয়ে যায়। এবারে এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে যাবার পর আমি এখানে ময়দাটা দুটো ভাগে ভাগ করে নিয়ে একটা ভাগ থেকে কয়েকটা লুচি করে নিয়েছি। মোটামুটি নর্মাল লুচি বানাতে যেরকম সাইজের লুচি তৈরি করি তার থেকে একটু বড় সাইজের লুচিগুলো তৈরি করতে হবে, কারণ কড়াইশুঁটির কচুরি লুচির থেকে একটু বড়ই হয়। এবার এর মধ্যে আমরা পুর ভরবো। তার জন্য প্রথমে একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে ছড়িয়ে মাঝখানটা একটু জায়গা করে নিচ্ছি। মাঝখানটা এভাবে জায়গা করে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দেব।
পুরটা কিন্তু খুব কম অথবা খুব বেশি দেবেন না, তা না হলে কচুরিগুলো বেলবার সময় সেটা ফেটে বেরিয়ে যেতে পারে। আবার খুব কম হলেও সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন ঠিক এই পরিমাণে আমি পুরটা দিয়ে এর মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আর মুখটা কিন্তু ঠিক এইভাবে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে বেলার সময় পুরটা বাইরে না বেরিয়ে যায়। একইভাবে আমি বাকি লেচিগুলোর মধ্যেও পুরটা ভরে নেব। আর এই পুরটা ভরে আমি ওই লেচিগুলো কিন্তু এইভাবে প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে এগুলো ওপর থেকে শক্ত না হয়ে যায়। তবে আপনারা চাইলে এর গায়ে সামান্য পরিমাণে তেল দিয়েও মাখিয়ে রাখতে পারেন। তবে আপনারা চাইলে এর গায়ে তেল মাখিয়েও রাখতে পারেন। দেখুন কয়েকটা লেচির মধ্যে আমি পুরটা ভরে নিলাম। এবারে কচুরিগুলো বেলে নেব। তার জন্য একটা বাটিতে সামান্য পরিমাণে তেল নিয়ে কচুরিগুলোকে বেলে নিতে হবে। তার আগে আমি বেলুনটার মধ্যে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে এই কচুরিগুলো বেলতে সুবিধা হয়। এবার এই কচুরিগুলো বেলে নেব। দেখুন এইভাবে হালকা হাতে চাপ দিয়ে চারিদিকে গোল করে কিন্তু কচুরিগুলোকে বেলতে হবে। আর খেয়াল রাখতে হবে চারদিকে যেন সমানভাবে বেলা হয়, কোনো দিকে মোটা অথবা কোনো দিকে পাতলা যাতে না থাকে। একইভাবে আমি বাকি কচুরিগুলো বেলে নেব। আর বেলার সময় খেয়াল রাখবেন যাতে ভেতরের পুরটা বাইরে না বেরিয়ে যায়, তা না হলে কচুরিটা তেলে দেওয়ার পর ভেতরের পুরটা বাইরে বেরিয়ে তেলটা পুড়ে যাবে, তখন বাকি কচুরিগুলো ভাজতে অসুবিধা হবে। এবার এই কচুরিগুলো ভাজবার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এখন সাবধানে একটা কচুরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এইভাবে চেপে চেপে দিলেই কচুরিগুলো কিন্তু ফুলে উঠবে। আর তখনই অপর পিঠটা উল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কচুরিটা কত সুন্দর খাস্তা হয়েছে। ময়দা যত ভালোভাবে মাখা হবে কচুরিগুলো কিন্তু ততটাই খাস্তা আর ভেতরটা সফট হবে। আর এই কচুরির সাথে খাবার জন্য আমি একটা আলুর দমের রেসিপি আগের দিন শেয়ার করেছিলাম, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের আজকের ভীষণই ইজি অ্যান্ড টেস্টি কড়াইশুঁটির কচুরি। একই রকমভাবে বাড়িতে সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে বানিয়ে নিয়ে যে কোনো মিষ্টি তরকারি অথবা কষা আলুর দমের সঙ্গে সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।